আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডোনাট। তো চলুন শুরু করা যাক। ডোনাট তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1.5 চা চামচ ইস্ট, আর দেব 1/2 টেবিল চামচ চিনি। এটা এখন আমি ঢেকে রেখে দিব অ্যাক্টিভেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য। ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব বাকি জিনিসগুলো। এখানে আমি নিয়ে নিয়েছি 1টি ডিম, সাথে দিয়ে দিচ্ছি 2/2 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি 4-5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো এটা আমি ভালো মতো ফেটিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি ময়দাটা রেডি করে নিব। ময়দার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এখানে এখন আমি দিয়ে দিব লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আর দেব এখানে 2 টেবিল চামচ তেল। এখন আমি এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিব। এটা আমি এখন ভালো করে মেখে নিব। এটা একটু নরম হবে, নরম না হলে ডোনাটটা শক্ত হয়ে যাবে। ময়দার ডোটা 8 থেকে 10 মিনিটের মতো ছানতে হবে খুব ভালো করে। এটা আমি ছেনে নিচ্ছি। ময়দার ডোটা ছানা হয়ে গেছে, এখন হাতে একটু তেল মেখে আমি এটার উপর একটু দিয়ে দিচ্ছি। এটা এখন আমি ঢেকে রাখবো ঘণ্টাখানেকের জন্য। তো খামিরটা আমি এখন একটি গরম স্থানে অর্থাৎ চুলার পাশে আমি এটা রেখে দিব ঘণ্টাখানেকের জন্য। 1 ঘন্টা পরে ময়দাটা বেশ ভালো মতো ফুলে গেছে, এখন আমি এটা আবার একটু ছেনে নিব। এটা ভালো মতো ছানা হয়ে গেছে, এখন আমি এটা বেলে নিব। আমি এটা 1/2 ইঞ্চি পুরু করে বেলে নিয়েছি, এখন আমি এটা কেটে নিব। যাদের কাছে কাটার আছে তারা কাটার দিয়ে কাটবেন, আর যাদের কাছে কাটার নেই তারা যে কোনো একটি কুকি কাটার বা যে কোনো গ্লাস দিয়ে যে কোনো সাইজে আপনারা কেটে নিতে পারেন। তো আমি এখানে একটি গ্লাস দিয়ে করে দেখাচ্ছি। এখানে আমি একটি গ্লাস নিয়েছি, তো এটা আমি কেটে দেখাচ্ছি। এভাবে এটা কেটে মাঝখান থেকে এটা কেটে দিলেই হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমি একটি বেকিং ট্রেতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এবং ওটার উপরে আমি ডোনাটগুলো কেটে এখানে রেখে দিয়েছি। এখন আমি এটা 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। 1/2 ঘন্টা পরে এগুলো বেশ ভালো ফুলে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। তো এই জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হলেই আমি এগুলো ভেজে নিব।
এগুলো বেশি গরম তেলে ছাড়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। অল্প জ্বালে এটা ছাড়তে হবে। এক সাইড হয়ে গেলে তখন আরেক সাইড উল্টে দিতে হবে। এবং জালটা কম জালে রাখতে হবে, নাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে। উপরে ঠিকই কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। এই ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি এরকম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। ডার্ক চকলেট এখানে আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ। এখন আমি এই আধা কাপ পরিমাণ ডার্ক চকলেটের মধ্যে এখানে আমি 3 টেবিল চামচ চকলেট চিপস দিয়ে দেব। এটা যেহেতু গরম আছে, এটা এমনিতে এর সাথে গলে যাবে। আমার চকলেট সসটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোনাটগুলো চকলেট সসে ডিপ করে নেব। এইভাবে করে আমি চকলেট সসে সবগুলো ডিপ করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু হুইপড ক্রিম, 1/4 কাপ হুইপড ক্রিম, সাথে কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি, হোয়াইট চকলেট চিপস। তো এটাতে আমি কিছু ডোনাট ডিপ করব। তৈরি হয়ে গেছে আমার ডোনাট। তো এখানে আমি চকলেট সস দেওয়ার পরে আমি ডেকোরেশনের জন্য এখানে চকলেট সস উপরে দিয়ে দিয়েছি, কিছু দিয়েছি সুইট বল, এখানে দিয়েছি চকলেট স্প্রিঙ্কল, এখানে দিয়েছি চকলেট চিপস, আর এখানে হচ্ছে ফ্লেকড আমন্ড, আর এটা হচ্ছে হোয়াইট চকলেট চিপস। তো আপনারা চাইলে এটা শুধু চকলেট সস দিয়েও খেতে পারেন। আমি এখানে ডেকোরেশনের জন্য দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।